আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু লন্ডন শহরে। স্বপ্নের এই নগরীটি যে শুধু ব্রিটিশদের গর্ব তা কিন্তু নয়, গোটা ইউরোপের গর্ব এই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনকে নিয়ে। প্রায় 2000 বছরেরও বেশি পুরাতন ইতিহাস সমৃদ্ধ এই শহরটি নজর কেড়েছে গোটা বিশ্বের ভ্রমণ পিপাসুদের। তাই লন্ডন শহরের যাবতীয় ইতিহাসগুলো জানতে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। আর আমি শেখ লিওন আপনাদের সাথেই থাকব এই ভিডিওটির শেষ পর্যন্ত। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত স্বপ্নের এই শহর লন্ডনের আরেক নাম বিলেত। শহরটির আয়তন 1610 বর্গ কিলোমিটার। 47 খ্রিস্টাব্দে রোমানেরা এই শহরের টেমস নদীর উপর একটি ব্রিজ তৈরি করে এবং এর নাম দেয় টাওয়ার ব্রিজ। এই টেমস নদী এবং ব্রিজকে কেন্দ্র করেই গড়ে ওঠে আজকের এই চোখ ধাঁধানো শহর লন্ডন। এই লন্ডন যৌথভাবে ইংল্যান্ড এবং যুক্তরাজ্যের রাজধানী। বিশাল এই নগরটি 33 প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। শহরটির মূল কেন্দ্রবিন্দু হল সিটি অফ লন্ডন। এই নগর জেলায় গোটা লন্ডন শহরের ঐতিহাসিক নিদর্শনগুলো খুঁজে পাওয়া যায়। এই শহরটির স্থায়ী জনসংখ্যা মাত্র 6000, কিন্তু ব্যবসায়িক এবং দাপ্তরিক কাজে প্রতিদিন প্রায় 3.5 লক্ষ মানুষ এই শহরে অবস্থান করে। এই লন্ডনের আরেকটি গুরুত্বপূর্ণ জেলা শহর হল সিটি অফ ওয়েস্টমিনস্টার। এখানেই আছে জাতীয় সরকারের কার্যালয় এবং বাকিংহাম প্যালেস, যেটা মূলত ব্রিটেনের রানীর স্থায়ী সরকারি বাসভবন। এই বাকিংহাম প্যালেস হলো পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়ি, যেটা তৈরি করতে বর্তমান বাজার মূল্যের 10,000 কোটি টাকা খরচ হবে। 11 শতাব্দীর পর থেকে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ওয়েস্টমিনস্টার জেলাটি। এখানে অবস্থিত যুক্তরাজ্যের সর্ববৃহৎ গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবে। এখানে রাজ্যের সকল রাজকীয় অনুষ্ঠান এবং বিশিষ্ট মানুষদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এছাড়া শহরটির উত্তর প্রান্তে আছে বারবিকান সেন্টার। এখানে থিয়েটার, রেস্টুরেন্ট, কনফারেন্স হল, এক্সিবিশন হল সহ আরও অনেক জনপ্রিয় স্পট আছে। এই জেলা শহরের প্রধান গির্জা হল সেন্ট পলের ক্যাথেড্রাল। আরও আছে টাওয়ার অফ লন্ডন এবং লন্ডন আই। বিশাল নাগরদোলা স্টাইলের এই লন্ডন আয়ে উঠে আপনি ওপর থেকেই গোটা লন্ডন সিটিকে দেখতে পারবেন। 19 শতাব্দী নাগাদ ইস্ট লন্ডনে কিছু বিচ্ছিন্ন গ্রাম ছাড়া কিছুই ছিল না, কিন্তু বর্তমানে ক্যামডেন টাউনে আছে শহরের সবচেয়ে কমদামি বাজার। এখানে সাশ্রয়ী মূল্যে গহনা, পোশাক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহজেই পেয়ে যাবেন। আর শহরের সবচেয়ে খানদানি গ্রামগুলো সবই পাবেন নর্থ লন্ডনে। কার্ল মার্ক্সের একটি বড় মূর্তিও এখানে দেখতে পাবেন। আবার সাউথ লন্ডনে পাবেন শহরের নাম করা সকল নাট্যমঞ্চগুলো। এর মধ্যে গ্লোব থিয়েটার অনেক বিখ্যাত, যেখানে উইলিয়াম শেক্সপিয়ার তার অধিকাংশ নাটক মঞ্চস্থ করেছিলেন। আর লন্ডনের সমস্ত নৌবন্দর এবং অভিবাসীদের বাসস্থানের জন্য জনপ্রিয় হল ইস্ট লন্ডন। অপেক্ষাকৃত দরিদ্র এবং সন্ত্রাসীদের আনাগোনার কারণে এই অঞ্চলটি কুখ্যাত। মানুষের দৈনন্দিন বাজার এবং বিনোদনের কেন্দ্রবিন্দু হল ওয়েস্ট লন্ডন। এখানেই খুঁজে পাবেন জনপ্রিয় অপেরা হাউস সহ 40টির অধিক নাট্যমঞ্চ, হাইড পার্ক, কেনজিংটন গার্ডেন, রিজেন্টস পার্ক ইত্যাদি। এই শহরেই পাবেন 100টিরও বেশি জাদুঘর। এদের মধ্যে ব্রিটিশ মিউজিয়াম, ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম, মিউজিয়াম অফ লন্ডন এগুলো উল্লেখযোগ্য। বিশ্বের অনেক নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানও পাবেন এই শহরে। এদের মধ্যে লন্ডন ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, কিংস কলেজ উল্লেখযোগ্য। এছাড়াও চারুকলা ও শিল্পকলার জন্য অনেকগুলো বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এখানেই দেখতে পাবেন। যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং অনেক প্রভাবশালী শহর এই লন্ডন। এই শহরের অর্থনৈতিক আয়তন প্রায় $60,000, যেটা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির মহানগর। যুক্তরাজ্যের 1/3 মানুষের জীবন এই লন্ডনকে কেন্দ্র করেই আবর্তিত হয়। পুরাতন ব্রিটিশ সংস্কৃতির মোড়কে মোড়ানো এই শহরটিকে এক নজরে দেখতে প্রতি বছর প্রায় 1.5 কোটি দর্শনার্থী ভিড় করে এই শহরে।
1900 শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে দামি শহর ছিল এই লন্ডন, এবং বর্তমানে গোটা পৃথিবীর ফাইন্যান্সিয়াল সেন্টার বলা হয় এই শহরটিকে। সেই সাথে এই শহরের জীবনযাত্রাও অনেক ব্যয়বহুল। একজন মানুষের পুরো ইনকামের 60% চলে যায় শুধুমাত্র বাসা ভাড়া মেটাতে। এই নগরের মোট জনসংখ্যার 48% খ্রিস্টান, 13% মুসলিম এবং 5% হিন্দু বসবাস করে। সমগ্র ইউরোপের ভিতরে এই লন্ডনই হলো দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত শহর। তো বন্ধুরা, এই লন্ডন শহরটিকে নিয়ে বলতে গেলে একটি দিনও পার হয়ে যেতে পারে, তাই ভিডিওটি আজ আর বড় করতে চাচ্ছি না। আর আপনাদের ভিতরে যারা ভ্রমণ পিপাসু আছেন, তারা এই লন্ডন শহরটিকে অবশ্যই আপনাদের ডেস্টিনেশন লিস্টে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।